আসসালামু আলাইকুম বাংলাদেশে লকডাউনে বৃদ্ধি পেয়েছে নারী এবং শিশুদের উপর সহিংসতা লকডাউনে সকল পুরুষ এখন কর্মসংস্থানহীন বাড়ছে অর্থের এবং খাদ্যের অভাব বাহিরে সময় কাটাতে না পেরে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাদের মানসিক অবস্থার জন্য তারা নারীকেই দোষারোপ করছে বেড়ে যাচ্ছে নারীদের উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এছাড়াও বাড়ছে অর্থনৈতিক এবং যৌন নির্যাতন ধর্ষণ হত্যা যৌন হয়রানি যৌথ পরিবারে পরিবারের লোকজন দ্বারা নারীদের পাশাপাশি শিশুরাও যৌন নির্যাতন এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সকল ধরনের নির্যাতন রোধে আমি কাজ করতে চাই ধন্যবাদ